তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই তাওহীদকে যদিও মেলা মানুষ অস্বীকার করেছে, কিন্তু তাদের অন্তরে এ তাওহীদের প্রতি বিশ্বাস ছিল। কিন্তু বাহ্যিকভাবে যেটা মানুষকে দেখিয়েছে সেটা ছিল অহংকার বশত, অন্যায় ও জুলুম অধ্যতা প্রকাশ এর ক্ষেত্রে। যেমন এই পৃথিবীতে নমরুদ ফেরাউনের রানীদেরকে কী বলেছে, মাবুদ বলে দাবি করেছে, কিন্তু মাবুদের জন্য তো স্থায়ী থাকতে হবে এই পৃথিবীতে, কিন্তু তারা কি থাকতে পেরেছে? না। আল্লাহ বলছেন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম জুলমান ওয়া উলুওয়া, তারা এই কালেমায়ে তাওহীদকে অবিশ্বাস করেছে, কিন্তু তাদের অন্তর এটাকে স্বীকৃতি দেয়, গেঁথে গেছে, ইস্তাইকানাত হচ্ছে দৃঢ় বিশ্বাস করে তাদের অন্তরে তারা। কিন্তু কেন তারা, কিভাবে তারা এটাকে অস্বীকার করলো? জুলমান ওয়া উলুওয়া, অত্যাচার করে এবং অধ্যতাবশত। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। অতএব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু দুনিয়াতে সফর করে দেখুন যে যারা ফিতনা ফাসাদ সৃষ্টিকারী তাদের পরিণামটা কি হয়েছিল। কওমে লূত, কওমে ফিরাউন, কওমে মূসা, তারপরে আপনার কওমে আদ, সালেহ, আরও আরও অন্যান্য নবীদের যারা কম ছিল, কিন্তু কওমে নূহ আলাইহিসসালাম মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো এই কওমগুলোকে তোমরা দেখো তাদের অবস্থান, কি অবস্থা হয়েছে তাদের। সূরাতুন নাম্ল 14 নম্বর আয়াত। তাহলে এখান থেকেও বোঝা যায় যে পৃথিবীতে কেউ বাড়াবাড়ি করে বাঁচতে পারে নাই, বরং আল্লাহর কাছে তাদেরকে আত্মসমর্পণ করতে হয়েছে। বরং অনেক অনেক সময় দেখা গেছে যে অত্যন্ত জঘন্যভাবে তাদের এই পৃথিবী থেকে ঘৃণিতভাবে তাদের বিদায় হয়েছে, যেমনটি ফেরাউন লোহিত সাগরে যখন ডুবে মরছিল তখন সে ইমান এনেছিল, কিন্তু তার ইমান গ্রহণ করা হয় নাই, কারণ যথাসময়ে সে ইমান আনেনি। অনুরূপ আপনারা জানেন নমরুদের কথা, নমরুদের নাকে একটা মশা ঢুকে যায় আর এটা তার ব্রেনে গিয়ে বারবার আঘাত করে, আর এতে করে তার প্রচণ্ড ব্যথা অনুভব হয়, তারপরে সে এই মাথায় তার চাকরকে দিয়ে পেটাতে বলে। এই পেটাতে পেটাতেই এক সময় চাকর রেগে জোরে মারি মারে শেষ, এইভাবে তার জঘন্য উপায়ে তার ইয়া হয়েছে, মৃত্যু হয়েছে। অনুরূপ আবুল আহাব, অনুরূপ আব্রাহা, তারা এই পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু আল্লাহর দিন ধর্ম আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। যেদিন আল্লাহর দিন ও ধর্ম থাকবে না, ইসলামকে মানার লোক থাকবে না, পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে না, সেই দিন এই পৃথিবীও থাকবে না, সেই দিন ধ্বংস হয়ে যাবে। তো এই শিরিক হলো সবচাইতে বড় পাপ।